বীরভূমের কাঁকরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার সাত। পার্টি অফিস বিস্ফোরণে নাম জড়িয়েছে তৃণমূল নেতা কালো শেখের। যদিও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে দীর্ঘদিন ধরেই ফেরার কালো। এদিকে আজ ঘটনাস্থলে নমুনা সংগ্রহে যাচ্ছে বম্ব স্কোয়াড। সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিশ্বভারতীতে পড়ুয়াদের অনশনের আজ চতুর্থ দিন। গতকাল এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের আইনে সাপ্লিমেন্টারি পরীক্ষার সংস্থান নেই, কর্তৃপক্ষ তা আগেই জানানোয় পড়ুয়াদের আন্দোলনের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন উঠছে। পূর্ব মেদিনীপুরের গেওখালীর হরিবল্লভপুরের কাছে নদীতে ডুবে গেল বাংলাদেশগামী বার্জ। অল্পের জন্য রক্ষা পেলেন নাবিক সহ 10 জন ক্রু মেম্বার। ফ্লাই অ্যাশ ভর্তি বার্জটি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থেকে বাংলাদেশ যাচ্ছিল। এবার ফেসবুকে ও মোমো আতঙ্ক। উচ্চ মাধ্যমিকের ছাত্রকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অভিযোগ, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গড়কমলপুরের ঘটনা। বিষয়টি সিআইটিকে মেল করে জানায় ছাত্রের পরিবার। আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকছে ওই ছাত্র। মালদায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, হলুদ সতর্কতা জারি। উত্তরপ্রদেশ বিহারে প্রবল বৃষ্টির জেরে মালদার রতুয়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গার জল। এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। মালদার ইংরেজবাজার থানার সাদুল্লাপুরে রাস্তা আটকে টোটো চালকের কাছ থেকে মদ্যপানের টাকা চাওয়ার অভিযোগ। দিতে অস্বীকার করলে চালককে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। অধরা দুষ্কৃতীরা জমির দলিল নিয়ে বিবাদ। পুকুরিয়ায় দুই শ্যালককে পেটানোর অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। 6 জনের বিরুদ্ধে পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা ফেরার। পুকুরিয়ায় যাত্রীবোঝাই বাস উল্টে আহত 40, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সকলেরই বাড়ি মানিকচক থানা এলাকায়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির ঘোলা গ্রামে বৃদ্ধার রহস্য মৃত্যু। ধানক্ষেত থেকে উদ্ধার দেহ। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। উত্তর চব্বিশ পরগনার শাসন থানার খড়িবাড়ি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ম্যাটাডোর, আহত 13। সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাদুরিয়া থেকে কাপড় নিয়ে মেটিয়া ব্রুজ যাচ্ছিল ম্যাটাডোরটি। দুর্গাপুরের বিধাননগরের সরকারি আবাসন চত্বর থেকে উদ্ধার সদ্যজাত। নিউটাউনশিপ থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। 2 দিন বয়সী শিশুকন্যাটি বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ফের উত্তপ্ত চোপড়া লক্ষ্মীপুর গ্রাম। পার্টি অফিসে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে সঙ্গে নিয়ে হামলার অভিযোগ কংগ্রেসের। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে। ধনতলায় মাংস ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। অভিযুক্তের ডেরা থেকে উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র ও 13 রাউন্ড কার্তুজ। গ্রেফতার 6। রায়গঞ্জের আব্দুল ঘাটায় দুষ্কৃতীদের কোপে গুরুতর আহত অজ্ঞাত পরিচয় যুবক। রাস্তার ওপর তাকে ধারালো অস্ত্রে কোপ মারা হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি যুবক। জয়নগর থানার মহিষবাড়িতে দুষ্কৃতীদের গুলি। মাঠে কাজে গিয়ে হঠাৎ গুলিবিদ্ধ কৃষক। কে চালালো গুলি, ঘনীভূত রহস্য। ক্যানিংয়ে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। ধর্ষণ দায়ে হরিহরপাড়ায় গুলি করে খুন আহত সঙ্গী। নিহত তৃণমূল কর্মী দাবি পরিবারে। প্রতিক্রিয়া নেই দলের। পুরনো বিবাদে হত্যা বলে অনুমান পুলিশের। চুচুড়া সিঙ্গি বাগানে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। গলায় গভীর ক্ষত চিহ্ন। পুলিশের অনুমান, অন্যত্র খুন করে মৃতদেহ ফেলে দেওয়া হয় পুকুরে। রবিবার থেকে টানা বৃষ্টি, তার উপর বন্ধের ডাক। সোমবার দুই সমস্যার মাঝে পড়ে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। টানা বৃষ্টিতে জলমগ্ন 12 ভিসার বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিতে পাঁচিল ধসে মৃত্যু হলো একজনের, আহত একই পরিবারের আরো 3। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শালবাড়ি এলাকায়।